এবার দেখলাম, গত বছর দেখলাম বাংলাদেশের বড় এক নেতা মারা গেছে, জানাজার প্রথম কাতার হিন্দু নেতারা দাঁড়ালো, প্রথম কাতার হিন্দুরা। যে জানাজার এক কাতার হিন্দু হয় ওর কাজ, ওই জানাজার মধ্যে কয় সর যে ওজু নাই তার ঠিক নাই, ফাঁকে ফাঁকে দুনিয়াটার ফরজ গোসলও বাকি থাকতে পারে, কথা কর না কেন, এ জানেই না যে আমার কি দরকার আর কি দেখি মশলা, কয় মুসলমান জানেন। আজরাইল আলাইহিসসালাম মুসা আলাইহিসসালাম নবী হওয়ার পরে আজরাইল আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের জীবনের শেষ দিক আইসা সামনে বইসা পরিচয় না দিয়া মানুষের রূপ ধারণ করে আইসা সামনে বসে বলতেছে, জিত ইয়া মুসা জিত তুকা লিয়ান আখুজা রোহাক, মুসা আমি তোমার জান নিতে আইছি, মুসা আমি তোমার জান নিতে আইছি মানুষের রূপ ধারণ করে। এখন মুসা আলাইহিসসালাম দেখলেন চতুর্দিকে শত্রু আর শত্রু, এর ভিতরে শত্রু বিভিন্ন কায়দায় গোপনে ষড়যন্ত্র করে মারার চেষ্টা করে, আর শত্রু এটা সামনের পর আইছে কা জান নিতে আইছি, বসে থাকা যায় না, ফাজরাবাল আইনিহি বক্সিনেরটা মারি দিছে চোখ জড়াইয়া, আজরাইল দিয়ে মারি দিছে। আল্লাহর কসম বানাওটি গল্প না, বুখারী শরীফের হাদিস। ফাজরাবাল আইনিহি চোখের উপরে যখন বক্সিন মারি দিছে, চোখ একটা অলরেডি নষ্ট হয়ে গেছে, আজরাইল আলাইহিসসালামের কথা না বলাইয়া চোখটা ঠাইছে ধরে উপরে উড়ে চলে গেছে। আল্লাহ কা ইয়া মালাকাল মাউত মা বালুকা, ও আজরাইল তোমার কি খবর, চোখ ধরে আসছো কেন, রব্বি জরাবানি মুসা, আল্লাহ জীবনভরে কত মানুষে মারলাম আমি তো কোনো জায়গায় মাইর খেলাম না, আজকে তার কার কাছে তুমি আমারে পাঠাইছো, জলিলুল কদর নবী এবং রসুল, উনি আমার চোখটা বক্সিন দেখানা করে দিছে। আরেকবার যাও যে মুসারে জিজ্ঞেস করলো, ভাই তুমি করো আমার মাইল্লে কে, আজরাইল কয় আল্লাহ তুমি কলি তো যাই লাগে কিন্তু লোকটা বড় মিজাজি, জিব্রাইলের সাথে সব নবীকে টুপি হৃৎপিণ্ড নেই বেশি, উনারে পাঠালি কেমন আর, কথাটা উনি শুনিয়া চুকার যদি জাতি হয় তাতে গেলাম আমি, আজরাইল কয় তার আল্লাহ আল্লাহ বল ঠিক আছে তাই তুমি থাকো জিব্রাইলরে পাঠাই, জিব্রাইল আলাইহিসসালাম যাইয়া বলতেছে তুমি আজরাইলের চোখে বক্সিন দেছো কেন, মুসা আলাইহিসসালাম কাছ তাক ফিরল্লাহ, আমি আজরাইলে মারবো কেন, তার বডি কোথায় আর আমি মুসা কোথায়, আজরাইল আলাইহিসসালামের মূল বডি এত বড় যে সারা দুনিয়ার সব পানি আজরাইল আলাইহিসসালামের মাথায় ঢেলে দিলে বাইয়ে চুলি রাখা পর্যন্ত আসবে না, গা তো ভেসবেই না, এত বড় আজরাইলে মারা যায়। কয় যে একটু আগে একটা লোকরে বক্সিং দিয়েছিল, হ্যাঁ ওর তো মারাই দরকার, চতুর্দিকে শত্রুই মারা হওয়া আছে আমার কয় তোমার জান নীতি আছে, ওরে খালি এত জাতি দেওয়া যায় না, বক্সিং একটা দিছি, আমি মালাকুল মৌত আমি তো মরার জন্য রেডি রয়েছি, এই কেমন একটা কাজ হয়ে গেল, তা মারলেন কেন, কয় যা কে কি কারণে মারছি, তা মারলি তো মরে যেতেন আল্লাহর সাথে সাক্ষাৎ হতো, তা আপনি মরারকে ভয় পেলেন কেন, মরাকে ভয় পাইনি আমার আল্লাহর সাথে কিছু দড়ি দরবার আছে, ওই কাজটা কথাগুলো আমার শেষ হয় নাই, এর মধ্যে আমার যদি মারতে আসে তাহলে তার ছেড়ে দিতে পারি না, কি আছে কি কথা কর, যে আমি তো তোমার সাথে কথা কব, আমি তো কব আল্লাহর সাথে কথা, কার সাথে, শেষবারের মতো আমি আল্লাহর সাথে কথা কয়ে মরতে চাই, এই সুবাদে উনি আল্লাহ পাকের সাক্ষাৎ কামনা করছে। তো যে বলছে আল্লাহ লোকটা আসলেই মিজাজি, কলি আমার কাছে কয়ে দিতে পারতো কি যদি মারামারি আছে, তা না কয়ে সে তোমারে ডাকছে, আল্লাহ বললেন যে ঠিক আছে ডাক দাও মুসাকে ডাক দাও, যা বলে তুর তুর পাহাড়ে আসতে বলো, তুর পাহাড়ে গেছে, আল্লাহ জিজ্ঞেস করছে এই কথা, মুসা আলাইহিসসালাম বলতেছে আল্লাহ মরবো তো বটেই, ফিরাউনের দেশে আর দুনিয়ায় থেকে স্বাদ নাই, এ দুনিয়া খালি সিটার বাটপার বদমায়েশে ভরা, এখানে খালি ওরা শান্তি ওরা শান্তি, শান্তির জগৎ তো মরার পরে, কথা কর না কেন, শান্তির জগৎ জান্নাতে, কাজে দুনিয়া বেশি দিন থাকতে শখ নাই, কিন্তু মরার আগে আমার একটা আবেদন আছে, সেটা হলো আল্লাহ বলেন বলো কি, কয় আল্লাহ আবেদনটা হলো আমার চোখের সামনে দেখি দুনিয়ার সিস্টেম যেটা, যে চেয়ারম্যানরে যারা ভোট দেয় ওই চেয়ারম্যান চেয়ারম্যান হয়ে যাওয়ার পরে সরকারি সুযোগ সুবিধা চেয়ারম্যানের ভোটাররা ভালো পায়, চেয়ারম্যান পরবর্তী বছর পাল্টে গেলে এই চেয়ারম্যানের করিয়ে দিয়া ভিজিএফ কার্ডগুলো আগে পরের চেয়ারম্যান কাটি কুটি সাফসুতরা করে আল্লাহ দাউরিয়ে বেলায় দেয়, আমি বনি ইসরায়েলের মধ্যে আসি বিদায় আজ চল্লিশটা বছর তুমি মান্না সালবা আসমান থেকে খাওয়াচ্ছ, আমি মারা যাওয়ার পরে কি আমার উম্মতের জন্য এই ভিজিএফ কার্ড চালু থাকবে নাকি এবার তুমি আবার কাঠ কাটিয়ে দিয়ে বাতিল করে দিবা, আমি একটু জানিয়ে মরতে পারলে একটু ভালো থাকবে আর কি, এরা খাবে কি, আল্লাহ পাক রব্বুল আলামিন মুখেও জবাব দিলেন বাস্তবেও দেখাই দিলেন, আল্লাহ বললেন ও মুসা এই সবার খাবারের দায়িত্ব তো তোমার না, খাওয়ায় কে, আমি আল্লাহ খাওয়াই,
নাহনু নারজুকুকুম ওয়া ইয়াহুম, তোমাদের রিজিক আমি দেই, তাদের রিজিক আমি দেই, পরবর্তী যারা আসবে তাদের রিজিক আমি দেব, রিজিকের জিম্মাদারি তোমার নাম মুসা বানাইছি আমি, আমি আল্লাহর নাম খালেক, আমি আল্লাহর নাম রাজ্জাক, আমি সৃষ্টি করেছি, আমি খাবো, খানুর জিম্মাদারি তোমার না, ওদের নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। কথা বলেন এ ভাই, একটা গরু একটা গাভী কিনে নিয়েছেন আপনি, বুড়ো মানুষ জম্মের বুড়ো, ছেলেরা বাইরে থাকে বাজারে দুধ খাতি পারে না, ওর মধ্যে চিংড়ি মাছ পাওয়া যায়, দুধের মধ্যে চিংড়ি মাছ, এই জন্যে গাভী একটা কিনবেন, ছেলেরা টাকা দিয়েছে, হাটের থেকে গাই কিনে নিয়ে আইছেন, বুড়ো মানুষ যেই খরার মধ্যে আটা আটিয়ে গাই সয়েস করে কিনতে কিনতে আপনার প্যালপিটেশন বেড়ে যাচ্ছে, বাড়ি আইনে মাঝখানে গয়ে যা, আগে তো মলন মলতো মনে আছে নাকি বলো, মাঝখানে একটা খুঁটি গাড় তোরে কি খুঁটি গায়, মেয়ের খুঁটি, এই মেয়ের খুঁটির সাথে গরু বাইন দিয়ে বুড়ো যাইয়া আলগা বারেন্দা খাটের পর টান টান হয়ে শুয়ে গোলো নিচে চুরি হয়ে গেছে, বুড়ি গাই না দেখে বুড়োরে পরিচর্যা করতে, বাড়ি তার কোনো মানুষ নেই, বুড়ো জোরে জোরে নিঃশ্বাস ছাড়তেছে, গাইটা এদিক ওদিক তাকায় দেখতেছে, সার সব সর্বনাশ করছে, কত ভালো ভালো মানুষ কিনতে আসলো আমার গাড়িতে কপাল বোলা আগে কাছে না বেছে, এই আইদমরা বুড়োর কাছে আমার এ আসলো, এ বুড়ো আমার কি খাওয়াবে, তার নিজের ভাষা নিয়ে আমার বসিয়া, এ কোন কপাল খারাপ, আমার বাড়ি কোনো জায়গা খেড়ের বেলা নাই, আশেপাশে কিছু নাই, গরুটা ঘরের মধ্যে দাঁড়ায় থাকতে থাকতে পানি বেশ লেগে গেছে, এমন কি গরুটাই কবে যে কাকা আপনার তো ভাব ভালো না, আমার একটা বালতি দেন আমি এক বালতি বানিয়ে নিয়ে খাই, কবে কাকা কাকি আমার একটা কাশি দেন সাইডে ঘাস নিজে কাটিয়ে খাই, কি আর হরবো আপনাকে তো ভাব ভালো দেখতেছি, এ কয় কোনো দিন গাইডা খানিক চিন্তরের মোটামুটি একটু মুসকি মুসকি হাঁটতে যে কয় বুঝছি তুমি মর আর বাসো আমার খাবার হবেই, কারণ তুমি 2 কেজি সকালবেলা যদি দুধ আমার বানাতে দোয়াতে চাও তাহলে আমার খাবার দিতেই হবে, আর তুমি আমার কেনছো নিশ্চয়ই দুধের লোভে, আমার দুধের লোভে কেনছো, তুমি মারো বাসো আমার খাবার ব্যবস্থা করবে, আয় বুড়ো জাকি মারে কয় শুয়ে থাকলে আর কপালে দুধ হবে না, তাড়াতাড়ি বস্তা দাও আর কাশি দাও গেরের বাড়িতে সাইডে কাটিয়ে আনি, আর তুমি তাড়াতাড়ি গাভীরে পানি দাও, ব্যবস্থা বাড়িওয়ালা করে না গাভী নিজেই করে, কথা কন গাভীর খাবারের ব্যবস্থা গাভী নিজে করে না বাড়িওয়ালা করে, বাড়িওয়ালা করে, সেম কোয়ালিটি, আমার আমি বানাই নেই, আমার ছেলেমে আমি বানাই নেই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়ে আল্লাহ কি ঘুমাই থাকবে যে আমার বান্দারা না খেয়ে মারে যে যা পাবে পারিশ কামাই রেখা আমি দিতে পারবো না, আল্লাহ কয় নাহনু নারজুকুকুম ওয়া ইয়াহুম, তোদের সবার রুজি আমি দেব, পানি দরকার, ভাত দরকার, মাছ দরকার, ফল দরকার, যা কিছু দরকার আমার নাম রব, আল্লাহর নাম কি, আমার যা কিছু দরকার সবই আল্লাহ দিবে, আল্লাহ পাক মুসা নবীকে ওয়াজ করে শুনাই দেওয়ার পরে প্র্যাকটিক্যালে বুঝানোর জন্য আল্লাহ বললেন ইয়া মুসা মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার হাতে কি মুসা বলো, মুসা আলাইহিস সালাম বলেন কলা হিয়া সাই, আল্লাহ এটা তো আমার লাঠি কি করে এ দিয়া, কয় ওয়া হুসালা বি আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, কলা হিয়া সাই, তারপরে আমি আমার লাঠি দিয়ে গাছের পাতা বাড়ি মাঝে মাঝে ছাগল গরু তাড়াই, আর প্রয়োজন হলি এর পর ট্যাগ দিয়ে দাঁড়াই, আল্লাহ কয় ওই লাঠিটার মধ্যে কারামতি আছে, ইজ্জিতি আসা কালার, তোমার হাতের লাঠি দিয়ে মাটিতে একটা বাড়ি মারো, দেখবা আল্লাহর কুদরত কে কারে খাওয়ায়, যখন মাটিতে বাড়ি মারছে মাটি ভাঙ্গে দুই ভাগ হয়ে গেছে, মাটি সরে যাওয়ার পরে পানি বেরিয়ে আসছে, ইয়া মুসা আল্লাহ এখন কি আছে সামনে, আল্লাহ পানি, কয় ইজ্জিতি আসা কালমা, পানিতে বাড়ি মারো, পানিতে বাড়ি মারছে, পান পালাকা পানি দুই খণ্ডিত হয়ে সরে চলে গেছে, ফাখরাজা মা হাজার, পানির নিচ থেকে একটা পাথর বেরিয়ে আসছে, আল আনমা ইয়া মুসা এখন কি দেখতেছো, আল্লাহ হাজার, আল্লাহ এখন তো পাথর দেখি, তাই ইজ্রিবিয়াসা কাল হাজার, তোমার হাতের লাঠি দিয়ে পাথরে একটা বাড়ি মারো, পাথরে যখন বাড়ি ভরছে পান পালাকা, পাথরটা ভেঙ্গে দুই ভাগ হয়ে দুটো করে দুদিক চলে গেছে, ফাখরাজা দুধ পাথরের পেটের ভিতর থেকে ছোট্ট একটা নিশ্চিদ্র পাথরের পেটের মধ্যে ছোট্ট একটা পোকা, আবার তার মুখে দুনিয়ার কাঁচা ঘাস, অর্ধেক খাইছে আর অর্ধেক বাকি আছে, বাকি অর্ধেক খায়
আর প্রত্যেক লোক মা গিলে গিলে আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করে আরবিতে সে দোয়া করে সুবহানা মান তালানি ওয়া তারিবু মাকানি ওয়া তাসমাউ কালামি ওয়া তারজুকুনি ফি কলবি হাজারি আল্লাহ সব পবিত্রতা তোমার প্রশংসা তুমি পাইবা আমি ছোট্ট পোকা দুনিয়ার রৌদ্র সইতে পারি না আমি এসি আর কন্ডিশন ছাড়া থাকতে পারি না কাজেই তুমি মাটির নিচে পাত পানি পানির তলে পাথরের মধ্যে এসি ব্যবস্থা কইরা ও জায়গা আমার ব্যবস্থা করেছো সুবহানা মান তারানি এবং তুমি আমাকে নিয়মিত দেখো অতারিবু মাকানি আমি কোন জায়গা থাকি আমার জায়গা সম্পর্কে জানো অতারিবু মাকানি ওয়া তাসমাউ কালামি আমি যা বলি সব তুমি শোনো অতার জুকুনি ফি কলবি হাজারি এই পাথরের পেটের মধ্যে তাইকা আমি যেমন খাদ্য পছন্দ করি সেরকম খাবার তুমি দাও বেশি নরম খাইলে তৃপ্তি পাই না শক্ত হলে খাতি পারি না মিষ্টি হলে ডায়াবেটিস হয় আবার বেশি ভাঞ্চি হলে সুগার কমিয়ে যায় এই জন্য পরিমাণ মতো যা দরকার তুমি আমাকে দিচ্ছ সব প্রশংসা কার মুসা আলাইহিস সালাম চোখের সামনে এই পোকার ঘটনা দেখিয়া খর্রা মুসা সয়কা চিৎকার মারি পড়ে গেছে ও আল্লাহ এই পোকার জন্য কোনো নবী রসুল দোয়া হরে নাই আমি মুসা তো জানতামই না যে এই জায়গায় পোকা আছে ওরে যেহেতু কোনো নবী রসুলের দাবি দরখাস্ত ছাড়া খাবার খাওয়াচ্ছ আমার বনি ইসরাইলকে তুমি না খাওয়াইয়া রাখবা কাজেই আমার প্রস্তাব বাতিল ইসরাইলে পাঠাই দাও আমি মরার জন্য রেডি এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ইসরাইল আসছে আইছে বলতেছে মুসা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতে পাঠাইছিল আপনি তো সে সময় মরতে চান না এখন মরতে চাইছেন আল্লাহ পাক একটা প্রস্তাব দিয়েছে আপনার কর্মকাণ্ডে আল্লাহ পাক খুশি হয়ে গেছে কোন সুবহানাল্লাহ সব নবীদের কর্মকাণ্ডের পর আল্লাহ খুশি না বেজান আল্লাহ পাক খুশি হয়ে গেছে মা তাস্তাহি আপনি কি চান আল্লাহ পাক প্রস্তাব পাঠাইছে আপনি এটা চাওয়া চান মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের এই প্রস্তাবের পরে আবার বলতেছে আমি আল্লাহর সাথে কথা বলি বলতেছে আল্লাহ বলতেছেন মুসা একবারে চাবা দুইবার চাইতে পারবা না একটা চাইয়ে পাইলে পরে হচ্ছে ভালো একটা দেখি আবার তুমি এলোমেলো করবা যা আল্লাহ আগের ডানা পরের ডায় সব হবে না একবার চাবা বলো কি চাও মুসা আলাইহিস সালাম চিন্তার মধ্যে পড়ে গেছে আল্লাহর কাছে কি চাবো এসছে ভালো তো থাকতে পারে খানিক চিনতে টিনতে হয়ে কয় যে আল্লাহ পরে চাবানি তুমি একটা কথার জব দাও আগে কয় কও কি কও আল্লাহ আমি যদি তোমার জায়গা হতাম আর তুমি যদি আমার জায়গা হইতে আমি যদি আল্লাহ হইয়া তুমি মুসা হইতিয়া আর আমি যদি তুমি মুসারে এই প্রস্তাব দিতাম তুমি কি চাইতে তাই কও আমি তাই চাব আল্লাহ কয় তোমার সাথে পাই দিয়ে উঠাবো কঠিন এত চালাক তুমি এই চালাকি শেখ চোখ যাইতে আল্লাহ তোমার সাথে কথা কই আমি তো বলদের সাথে কথা কই না আল্লাহ সবচেয়ে চালাক না ও দোস্ত আল্লাহ বলেন যত চালাক আছে সব চালাকের সৃষ্টিকর্তা আমি আল্লাহ কথা বলেন ঠিক কত চালাকি করবি সব চালাকের উপরে আমি আল্লাহ মুসা কা আল্লাহ আমি তো সর্বশ্রেষ্ঠ চালাকের সাথে গল্প করি তাহলে বোকা হওয়ার কোনো প্রশ্নই আসে না তুমি তাড়াতাড়ি কও বেলা যাচ্ছে রাত বেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি কও কয় মুসা আমি যদি মুসা হতাম আর তুমি যদি আল্লাহ হইতে আর আমার কাছে প্রস্তাব দিতে তাহলে আমি তোমার কাছে সুস্থতার সাথে পূর্ণ সুস্থতার সাথে লম্বা হায়াত চাইতাম মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাহলে এবার যার যার জায়গায় সেই সেই যাই আমি এবার মুসা হইয়া তোমার কাছে সুস্থতার সাথে লম্বা হায়াত চাই আল্লাহ বললেন কত হায়াত চাও বলো কয় আল্লাহ তুমি কি পরিমাণ দেওয়ার জন্য প্রস্তুত আছো কয় তোমার গায়ে যত লোম আছে প্রত্যেক এক একটা লোমের বিনিময় 100 বছর করে হায়াত দেওয়া হবে তাতে যত দিন লাগে অত দিন মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ তারপরে কি হবে কয় তারপরেও মরতে হবে তারপরেও মরণ ছাড়া রেহাই নেই কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত সবাই মরা লাগবে কি লাগবে না সব মরবে মুসা কয় আল্লাহ এত লম্বা হায়াতের পরও যদি অবশেষে মরণই মরতে হয় তাহলে এই নোংরা দুনিয়ায় অতদিন আমি থাকতে চাই না আল্লাহ
যত তাড়াতাড়ি মরবো বন্ধুর সাথে দেখা হবে। দুনিয়ায় বসে গল্প করেছি, তোমার দেখা কোনোদিন পাই নাই, মরা ছাড়া তোমার সাথে দেখা হবে না, কাজে আবার অত হায়াতের দরকার নাই, আজরাইল রে পাঠিয়ে দাও। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই জামানায় তার সবচাইতে বেয়াদব ছাত্রর নাম হলো ফেরাউন। তারে সোজা করার জন্য আল্লাহ পাক মুসা নবীর মতো উস্তাদ পাঠাইছে, কারুনের মতো বেয়াদব, হামানের মতো বেয়াদব ছাত্রকে সোজা করার জন্য যেমন উস্তাদের দরকার সেই রকম উস্তাদ মুসা, কিতাবও যেমনের দরকার সেই রকম কিতাবের নাম তাওরাত পাঠাইছেন। আস্তে 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 দাউদ নবীর সময় চলে আসছে, ছাত্রদের প্রমোশন আরো বাড়ছে, এবারেরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে গেছে। বন্ধুরে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য কলেজের বই দিলে হবে না, তাদের জন্য জবুর কিতাব পাঠাইয়া আল্লাহ যোগ্য উস্তাদ দাউদ আলাইহিসসালামরে পাঠাইছেন। ওই কিতাব আস্তে 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 অবশেষে আইসা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত আসতে ছাত্রদের যোগ্যতা আরো বাইয়া গেছে। এবার দাও জবুর কিতাব পড়ে তারা তৃপ্তি পাবে না, আল্লাহ পাক উস্তাদ পাঠাইছে ঈসা আলাইহিস সালামকে, আর কিতাব পাঠাইছে ইনজিল কিতাব। পড়তে তালে থাকো, দেখতে থাকো, গবেষণা করতে থাকো, আমার কিতাব থেকে এলেম নাও। আস্তে আস্তে 570 বছর চলে গেছে ঈসা নবীর পরে। এই জামানায় আইসা এবার ছাত্ররা সাইড নিয়ে লেখাপড়া শুরু করছে, কেউ সায়েন্স পড়ে, কেউ মেডিকেল সায়েন্স পড়ে, কেউ কম্পিউটার সায়েন্স পড়ে। এই সায়েন্স পড়া যোগ্য বিজ্ঞ ছাত্রদের জন্য ঈসা নবীর ইনজিল কিতাবও যথেষ্ট না, এবার ঈসা নবীর মতো নবীও যথেষ্ট না, আল্লাহ পাক এই ছাত্রদের জন্য ছাত্র হলো আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলিদ ইবনে মুগিরা, আবু বকর, উমার, উসমান, আলী, তলহা, জুবায়ের, বিলাল, আম্মার, সোহায়েব, এইরকম জলিলুল কদর তাজা তাজা তাগড়া ছাত্রদেরকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন। কুরআন এমন একটা কিতাব যেই কিতাবের পরিবর্তন কোনোদিন লাগবে না, এরপরে আর কোনো কিতাবের দরকার হবে না, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। উস্তাদ পাঠাইছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার নবী বলেন বুইস্তু মুআল্লিমা, কিয়ামত পর্যন্ত যত বড় বিজ্ঞানী আছুক, যত বড় শিক্ষা গুরু আছুক না কেন, সব আমার সামনে বসবে, আমাকে একটা অক্ষরও পড়াইতে পারবে না, আমি সকরের উপর দিয়ে উস্তাদগিরি করে কাটাইতে পারবো। আমার নবীর চাইতে বড় যোগ্য মানুষ দুনিয়া আছেন আর আসবে? নবীকে আল্লাহ পাক বলেন, হে নবী উম্মতের সামনে উতলু, আমি যে পাঠাইছি উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হ্যাঁ ভাই, আমার প্রাণ প্রিয় যুবকরা শোন, ভালো করে শোন, বুড়ো বাবারা কান কাড়া করে, দুনিয়ার বহুত কিছু জানেন। আয়েশা খাদিজার কণ্ঠে কেন কোরআন পড়া শিখলি না, মমতাজের কণ্ঠে গান গাওয়া শিখলি, রুনা লায়লার কণ্ঠে গান গাওয়া শিখলি, হে যুবকরা মনির খান আলমগীরের কণ্ঠে গান গাওয়া শিখলি, মেসিয়ার নাইমার রোজ সুন্নতের পর আমল করে প্যান্ট আর গেঞ্জি আর চুল কাটা শিখলি, সেই কোয়ালিটিতে দাড়ি কাটা শিখলি, সাহাবাই কিরামদের কোয়ালিটিতে দাড়ি রাখা কেন শিখলি না, নবীওয়ালা তরজে পোশাক পরা কেন শিখলি না, সাহাবাদের তরজে কেন কোরআন পড়া শিখলি না, আয় একটু আয় উত্তম মা উহিয়া ইলাইকা কিতাব। হে নবী উম্মতের কাছে কোরআন শরীফ তিলাওয়াত করে শোনান, উতলু মানে তিলাওয়াত করো, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কোরআন শরীফ তিলাওয়াত করে শোনাও। এ কিতাব এমনই কিতাব, তরজমা বোঝা লাগবে না, অর্থ বোঝা লাগবে না, মান করো আরবাম মিন কিতাবিল্লাহ আলাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা। আল্লাহর কোরআন এমনই কোরআন যার থেকে একটা হরফ তুমি পড়বা অর্থ বোঝা লাগবে না, আয়াতের অর্থ বোঝা লাগবে না, একটা হরফ তুমি পড়বা আল্লাহ তাআলা তোমাকে 10টি নেকি দান করবে। বিশ্বাস হয়? সাথে যদি তর্জমা বোঝেন আরো মজা। এই আমি সরকারের বাড়ির দ্বারের একটা সুরত তর্জমা করব, কষ্ট হচ্ছে আপনাদের? নামাজের মধ্যে সুরো ফাতিহা পড়েন কি পড়েন না? যেদিন থেকে নামাজ শুরু করছেন সেদিন থেকে পড়েন না? এখন তার প্রতি মনে চায় না। হ্যাঁ, এই একটা আর কতদিন পড়বো, পাল্টাই পড়া দরকার তাই নাকি? অবিতকরা রেতুলা তেলাম এমন দুনিয়ায় বহুত গান শুনছি ছোটবেলা থেকে, শুনতে শুনতে সাদের লাউ বানাই সমরে তরকারি, মনে আছে নি মুরব্বীরা? এক সময় এই গান ছিল না, ডুগ ডুগি লুগ লুগি কে তো কত দেখাইতো, এই গান শুনতাম। রূপে আমার আগুন জ্বলে যৌবন বরা অঙ্গে, প্রেমের সুধা পান করে নাও আয় রে আমার দিওয়ানা। এ পুরান গান এখন শুনলে মনে কয় লাথি দিয়ে চিৎ করে ফেলাই দি, ঠিক না? মমতাজের গান বুকটা ভাটতে যায় যখন প্রথম গায়, তখন হুজুররা আটে আর কান্দা ওই দিকরায় কয় ভালো হইতে শোনা যায়, এখন যদি কেউ গায় মনে কয় লাথি দিয়ে তার বুকটা ভাটাই ফেলাই দিই। জীবন ভরে সুরে ফাতিহা পড়ি, ইমাম সাহেব পড়ে আমরা পড়ি, আর আমাদের বিরক্ত লাগে না, যতবার পড়ি ততবার নতুন মজা লাগে। আলহামদুলিল্লাহ
لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قلنا آمين خراب لك سي بيش پارا قرآن شريف پڑھن نكي أميو پايسي زارا انتور دي شنسن پرتكرا مولنا بھائي بيش پارا قرآن شريف پڑھن نكي لكا ہوئي گس ياموني موزار قرآن পড়ার সময় যদি তর্জমাটা বোঝেন তাহলে মজা লাগবে। এই এদিক তাকান, নামাজটা সবাই পড়ি, বিশেষ করে আইম্মায়ে মাসাজিদ ইমাম যারা আছেন তারা জেহরি কেরাতে অবশ্যই, আর আমরা সেররি আর জেহরি জোরে পড়ি আর আস্তে পড়ি। সুরো ফাতেহা পড়ার তর শিখে নেন আমার থেকে, বলবো আমরা গড় 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 করে পড়িয়ে চলে যাই, মাঝে কোনো গ্যাপ দিই না, কিন্তু প্রত্যেকটা আয়াতের পরে আল্লাহ তাআলা এক একটা জবাব দেয়। আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ সারা জাহানের প্রতিপালক, এই বলার সাথে সাথে আল্লাহ কয় হামিদানি আব্দি, এত খুশি হয় আল্লাহ বলার সাথে সাথে। আল্লাহ জবাব দেয় হামিদানি আব্দি, ও ফেরেশতারা আমার বান্দা আমার প্রশংসা করছে, বান্দা তোমাকে থ্যাংক ইউ, ও বান্দা তোমাকে ওয়েলকাম, বান্দা তোমাকে স্বাগতম, বান্দা তোমাকে ধন্যবাদ, আর তুমি আমার হাম প্রশংসা করেছো। এই বলে আল্লাহ তাআলা আপনার এই আয়াতের জবাব দেয় কোন সুবহানাল্লাহ আর রহমানির রহিম বলার সাথে সাথে আল্লাহ কয় আপনা লাইয়া আব্দি, আমার বান্দা আমাকে আবারও প্রশংসা করেছে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার আল্লাহ। বিচার দিনের মালিক কে? বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, ভারতের হাইকোর্টের বিচারপতি, আমেরিকার বিচারপতি, বিচার দিনের মালিক কে? মালিক ইয়াউমিদ্দিন। বলার সাথে সাথে আল্লাহ জব দেয় সাদা কাবদি, ও বান্দা তুই একথা জানলি কি রে যে আমি বিচার দিনের মালিক, তবে যা বলেছিস সত্য কথা বলেছিস, একথা জবাব দে আল্লাহ পাক জবাব দেন। মালিক ইয়াউমিদ্দিন এবার বলতেছেন তিন চার নম্বর আয়াত, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আয়াতের মধ্যে দুইটি অংশ, অর্ধেক আল্লাহর আর অর্ধেক বান্দার। ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার ইবাদত করি। ও বন্ধু নামাজকার জন্য জোর হলো না, নামাজ ও ইবাদত খালি নামাজ না, ইয়া কানাবুদু নামাজ পড়ি তোমার ইবাদত, রোজা রাখি ইয়া কানাবুদু রোজা তোমার ইবাদত, তিলাওয়াত করি তোমার জন্য, মসজিদ করি তোমার জন্য, মাদ্রাসা করি তোমার জন্য, দান করছি তোমার জন্য, কুরবানি করি তোমার জন্য। এ বাবা টুপি রাখো, টুপি পরি কার জন্য, দাড়ি রাখছি কার জন্য, সুন্নত করি আল্লাহর জন্য, ফরজ করি আল্লাহর জন্য, পর্দা করি আল্লাহর জন্য। ইয়াকা নাবুদু, যত ইবাদত আছে আল্লাহ মানুষের জন্য করি না, ইবাদত সব তোমারই জন্য করি। এলো অর্ধেক, আর অর্ধেক কি কইছি বা ইয়াকা নাস্তাঈন, রব্বুল আলামিন আমার কি কি দরকার এটা তো আমি জানি না, আমার সব দরকার তুমি জানো, আমার সব প্রয়োজন তোমার কাছে আমি প্রার্থনা করি, বা ইয়াকা নাস্তাঈন। এ তর্জমা মনে থাকবেন তো, এখন থেকে সুরো ফাতেহা পড়লি এই তর্জমাগুলো মনে আসবে, দেখবেন যে আপনার নামাজের মধ্যে একাগ্রতা আসবে, যে আপনি যা চাইতেছেন তাই মুখে বলতেছেন। একদিন তো মুখে বলছেন তর্জমা জানেন না, এখন শুনলেন আর তর্জমা মুখস্থ হবে, পড়ার সময় এই কথাগুলো মনে পড়বে। ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। এই কথা বলার পরে আল্লাহ কি জবাব দেয় জানেন? কয় হাদা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়ালি আব্দি মা সালা। এই আয়াতটা আমার আর আমার বান্দার মাঝে দুই ভাগ, আমার টুক যেটা আছে আমি পাইলাম, ওয়ালি আব্দি মা সালা আমার বান্দা যা চাইতেছে সব তারে দিয়ে দিলাম। আলি আব্দি মাশাআল্লাহ, এই তোকে চাকরি লাগবে আলাদা, আল্লাহ নামাজের মধ্যে সুরো ফাতের মধ্যে কইও না যে আল্লাহ আমার একটা চাকরি দয়া কইও না, ওই নাস্তাইনির মধ্যে সব আছে। যদি তোমার চাওয়াটা একাগ্রতার সাথে হয়, মালিকের সামনে রেখে চাও, ও বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ও বুদ রাব্বাকা ও কি বলে হাদিস, তুমি তোমার রবের ইবাদত করো কেমন যেন আল্লাহকে দেখতেছো, কেমন যেন আল্লাহকে দেখতেছো। আরে ভাই আল্লাহকে দেখতেছি দেখতেছি ভাব যদি কল্পনা আমার সামনে আসে, তখন আমার মাথার মধ্যে কিচ্ছু আসবে না, দুনিয়ার কোনো ধান্দা আসবে না। আপনি নামাজ এদিকে দিকে দিক খুব জায়গা মতো চলে আসছি, নামাজে দাঁড়াইয়া আপনি ভাববেন আমি এখন দাঁড়াইছি কার সামনে, ডাইনে জান্নাত, পিছর বামে জাহান্নাম, দাঁড়িয়ে আছি পুলসিরাতের উপরে নড়াচড়া করে কায়দা আছে,
পিছনে আজরাইল। আমি তাহলে এই অবস্থায় উঠতেছি, আসসালাতু মিরাজুল মুমিনিন, ভাবতে ভাবতে আপনি মনের কল্পনা নিয়ে একেবারে সাত আসমান পার হইয়া, বাইতুল মামুর পার হইয়া, আপনার জায়নামাজ সিদরাতুল মুনতাহা পার হইয়া আপনি চলে গেছেন আরশে আজিমে। আল্লাহ পাক তার সিয়ারে বসা আছে, আপনি আল্লাহর সিয়ারের সামনে দাঁড়াইয়া আল্লাহ নূরানি চেহারা দেখতেছেন, আল্লাহ নূরানি চেয়ার দেখতেছেন, আর ওইভাবে কল্পনার ভিতর দিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আল্লাহ ইবাদত করতে তোমার সামনে আরশ আজিমে আমি চলে আসি, ইবাদত তোমারই করি, সাহায্য তোমারই কাছে চাই, সাহায্য তোমারই কাছে চাই। আল্লাহ কা কি সাহায্য চাও? কয় জীবনে যা দরকার সব দিবা, বিশেষ করে তোমার কাছে একটা জিনিস চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার সিরাতে মুস্তাকিম দাও। আল্লাহ বাংলাদেশ ভরে গেছে হাজারো হাজার রাস্তা, আমি তো রাস্তা খুঁজে পাচ্ছি না। এ আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বোদেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, তবলিগ, সরমুনাই, এতাহাতি, ওজাহাতি, তারপরে হেজবুত তাওহিদ, কাদিয়ানি, আহলে হাদিস, কি আর বলতে বুঝে উঠতে পারতেছি না। আল্লাহ আমি চলে আসছি আরশ আজিমে, তুমি আমার সামনে, আমি এই জায়গাতে ভালো একটা পথ আমার না দেওয়া দিলাম, জাতি পাতিছি না, ইহদিন সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ আমাকে দেখাও। আল্লাহ কয় সঠিক পথ তোর কি দূরে একটা জানা আছে, কোন ধরনের সঠিক পথ? কয় যে আল্লাহ সিরাতাল্লা দিনা আন আমতা আলাইহিম, যেই পথে চলার কারণে একদল মানুষকে তুমি পুরস্কৃত করেছ, সাহাবায়ে কেরাম, নবী রসুল, আমার সেই রাস্তায় চালাও। তবে আল্লাহ তোমার কুদরতি কদমে আমি সিজদা দিয়ে বলে যাব, আমারে এক রাস্তা দুটি রাস্তায় বসল চালাইও, তোমার পায়ে ধরি আল্লাহ, তোমার কুদরতি পায়ে বলে আমি সিজদা দেবো একটু পরেই আল্লাহ, আমি তোমার পায়ে পড়ে বলি গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, অভিশপ্ত জাতি, পথভ্রষ্ট জাতি, এদের পথে আমারে চালাইও না, অভিশপ্ত জাতি ইহুদি আর পথভ্রষ্ট জাতি নাসারা, অভিশপ্ত জাতি ইহুদি, পথভ্রষ্ট জাতি নাসারা, এই ইহুদিরা বনি ইসরায়েলরা খোদার গজবে অভিশপ্ত, মুসা আলাইহিস সালামের উপ উপস্থিতে আয়াতে তিসআ বলে নয়টা গজব ওদের উপরে আসে, নয়টা গজব আল্লাহ পাকের রব্বুল আলামিনের পক্ষ থেকে গজব একের পর এক আসে, আর ওরা অভিযোগ করে সব মুসা আলাইহিস সালামে, লাস্টে যাইয়া ওদের মাথার উপরে পাহাড় একটা উঠাই দিছে, এ পাহাড়টা বড় কারামতি পাহাড়, বসা জনেরও মাথায় ঠায়, দাঁড়ানো জনেরও মাথায় ঠায়, ছোট ডারো মাথা সমান, বড় বসো বড় বড় ডর মাথা সমান, এত বড় পাহাড় মাথার উপরে, মানে বিয়াদবি করছে বিদায় আল্লাহ পাক পাহাড় মাথার উপরে উঠে দিছে। এখন ওই তলে থাকিয়ে মুসা আলাইহিস সালামের কাছে কান্দে, মুসা তাড়াতাড়ি পাহাড় সরাও, তুমি যা কবা সব শুনবো। মুসা আলাইহিস সালাম কান্দলা, এবার বাপ বলো তুমি পাহাড়টা সরাই দাও, মনে ঠিক হয়ে যাবে। পাহাড় সরাই দিছে আল্লাহ মুসা আলাইহিস সালামের দোয়ায়, আবার যেই সেই সে বেড়া খেলারা খাতা নিয়ে বেড়াকে যাচ্ছে, গ্রামীণ ব্যাঙ্কালার গ্রামীণ যাচ্ছে, কলেজে ল্যাংটা হয়ে চলে যাচ্ছে, যত উল্টো পাল্টা আগে করতো ফিরিয়ে আবার তাই শুরু করছে। এবার মুসা আলাইহিস সালাম কয়, এই তোরা দিয়ে একটু আগে কি করলি, তা কাজটা করতেছিস কি, কত বড় পাহাড় মাথার পর থাকলে স্বীকার না করি পারা যায়, আর তুমি যা কয় এই কি মানা সম্ভব, এই যে এই গুন্ডমি, এই পাণ্ডমি যুগ, এরা খোদার গজব প্রাপ্ত, নয়টা গজব তাদের উপরে, নয়টা গজব আসছে একে একে, এই মাগদুবি আলাইহিম, আল্লাহ ইহুদিদের দলভুক্ত করো না, ওয়ালা দাল্লিন, নাসারারা পথভ্রষ্ট, তারা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে, মারিয়ামকে আল্লাহর স্ত্রী বলে, নাসারা কারা আপনারা জানেন না, গোলামে কিন্তু সবাই মিলে একটা মনে করে, সব মিলে মনে হয় খ্রিস্টান, আসলে সব মিলে খ্রিস্টান না, খ্রিস্টান হলো ঈসা আলাইহিস সালামের উম্মতরা, খ্রিস্টান ঈসা আলাইহিস সালামের উম্মতরা, আর মুসা আলাইহিস সালামের উম্মতদের নাম হলো ইহুদি। সারা বিশ্বে 800 কোটি মানুষের ভিতরে মাত্র 1.5 কোটি ইহুদি, মাত্র 1.5 কোটি ইহুদি, তাদের বসবাস স্থান মাত্র একটা দেশ ইসরায়েল, আর আমেরিকা, ইউরোপ কান্ট্রি যা আছে, পশ্চিমে যা আছে সব নাসারা, সব নাসারা, এই নাসারারা কিন্তু খ্রিস্টান, আর ইহুদিরা এই বনি ইসরাঈলরা। আল্লাহ ওকে যে কি বুদ্ধি দেশে, ওকে বুদ্ধি দিয়ে সারা দুনিয়া সমস্ত কাফেরদেরকে মুঠির মধ্যে করে রাখে, নাসারা ওরা, খ্রিস্টান এহুদি ওরা,
আর এই পাশে রাশিয়া থেকে নিয়ে রাশিয়া চীন সহ জাপান পর্যন্ত এই পাশে সব বেশিরভাগ 99% এরা হলো বৌদ্ধ, আর মধ্যপ্রাচ্যে এরা মুসলমান আর আমরা মুসলমান, আর এ পাশে মালয়েশিয়া বেশিরভাগ মুসলমান। তো এই মিলে আর ভারতের ভিতরে হিন্দু, শ্রীলঙ্কা মালদ্বীপে আছে হিন্দু। তো এই ইহুদিরা মাগদুবি আলাইহিম আর দলিন হলো নাসারারা। আমার আমি আল্লাহ পাকের সামনে দাঁড়াইয়া রব্বুল আলমিনের কাছে দোয়া করি আসছি, আল্লাহ আমি এহুদি নাসারাদের দলভুক্ত হতে চাই না, আমাকে সঠিক রাস্তা দেখাও। এইভাবে যদি নামাজের মধ্যে কোরআন শরীফ পড়েন, এবার যখন বলছেন ওই যে প্রথম আয়াত মাঝের আয়াত পড়ছেন আর 5 নম্বর আয়াত ইয়া কান আবদু ওয়া ইয়া কান আস্তাইন, ও সময় আল্লাহ জবাব দিছে হাজা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়ালি আব্দি মা সাআলা, এটা আমার আর আমার বান্দার মাঝে দুই ভাগ, আমার বান্দা যেটা চাইছে তারে সেটা দিয়ে দিলাম। এরপরে পড়ছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এবারও আল্লাহ কয় ওয়ালি আব্দি মা সাআলা صراط الذين انعمت عليهم ابارك يا علي عبد ما سالا غير المغضوب عليهم ولا الضالين ابارك الله يا علي عبد ما سالا اي ولا الضالين কে ছেড়ে দিলেন নবী পাক বলেন اذا قال الامام غير المغضوب عليهم ولا الضالين فقولوا امين তোমরা সবাই বলবা আমিন, ইমামের ওয়ালা দাল্লিন যদি কানে শুনো তোমরা দাল্লিন বলার পরে আমিনটা বলবা, আব তোমরা সবাই আমিন বলবা, তবে এই আমিন জোরে বলা লাগবে না, এই আমিন বলতে হবে আস্তে। কেন আস্তে বলবেন? আল্লাহ নবী আরেকটা হাদিসের মধ্যে বলেন মান ওয়াফাকা তামিরুহু তামিনাল মালাইকা গুফির লাহুমা তাকাদ্দামা মিন যামবিহি, যেই ব্যক্তির আমিন ফেরেশতাদের আমিন, এই ভালো করে শুনতে হবে, যেই ব্যক্তির আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায় আল্লাহ তাআলা তার আগের গুনাহ সব মাফ করে দেয়। সুবহানাল্লাহ, বুঝছেন এই কথা? তাহলে আমার আমিন যদি ফেরেশতার আমিনের সাথে মিলে যেতে পারে সব গুনাহ মাফ, আমার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলানোর জন্য দুইটা দিক, কয় দিক? একটা হলো টাইমে মিল, ফেরেশতারাও যখন আমিন বলে আমি তখন বলবো, আর একটা হলো কণ্ঠের মিল, শব্দের মিল, ফেরেশতারা যে শব্দে বলে আমি সেই শব্দে বলবো, তাহলে হুবহু মিল হলো, বুঝছেন না কথা? ইমাম ইমাম যখন ওলা দলিন বলে ছেড়ে দেয় ফেরেশতারা ওই সময় আমিন বলে আমরাও সেই সময় আমিন বলি, তাহলে টাইমের মিল হলো, অর্ধেক গুণা মাপ। এবার কণ্ঠের মিল, ফেরেশতারা কি আমিন জোরে বলে না আস্তে বলে? জোরে বললি তো জীবনে একবার হলেও শুনতাম, ফেরেশতারা যেহেতু সাউন্ড ছাড়া বলে আমিও যদি সাউন্ড ছাড়া বলি আওয়াজ ছাড়া বলি তাহলে মিলে গেল ফেরেশতাদের সাথে দুই দিক দিয়ে, সময়ও মেললো আওয়াজও মেললো, সব গুণা মাপ। এদিকে ফেরেশতাদের সাথে টাইমে মিলাইছি, ওদিকে শব্দে মিলেই নেই, ফেরেশতারা কইছে আস্তে আর আমি বললাম আমিন, ফেরেশতারা কয় তোর অর্ধেক মিলছে অর্ধেক মিলে নেই, তোর অর্ধেক গুণা থাক আমিন বলবেন আসতে, কথা কি মনে আছে? তো দোস্ত ইমাম সাহেবরা নিচে আছে বিদায় একটারে কয় আলহামদুলিল্লাহ হঠাৎ দলিন একে নিচে হঠাৎ দলিন মাঝে কি ঘরছে শোনা যায় না, বিশেষ করে তারাবির নামাজ, তারাবির নামাজে তো আলহামদু শোনা যায় আর ওলা দলিন শোনা যায়, মাঝে একটু বোঝাই যায় না, এই স্যার রেল গতিতে চলে। আল্লাহ যে আপনার আয়াতের পর জবাব দেবে, আল্লাহরে সুযোগ দেবেন না, ভাগ দেবেন না, প্রত্যেক আয়াতের পরে থেমে থেমে পড়া, আসতে পড়লেও আওয়াজ ছাড়া পড়লে এরকম থেমে থেমে পড়বেন, আমরা পাবলিকরাও পড়বো। উতলুমা ওহী ইলাইকা মিনাল কিতাব, এরপরে আল্লাহ বলে ওয়া আকিমিস সালাহ, তিলাওয়াত করো কিতাব আর নামাজ কায়েম করো। জোরে বলেন কি কায়েম? হ্যাঁ নড়বে না, কি কায়েম? আজকে ফিলিস্তিনিদের জন্য দোয়া হবে, গাজা আলাদের জন্য দোয়া হবে, লাস্টে আমরা সুরে ইখলাস আর ফাতিহা খতম এবং দোয়া ইউনুস পড়ে দোয়া করব। আজকে বিকেলবেলা খবর আসছে ইসরায়েলের পাক্কা সিদ্ধান্ত, যত সমরস্ত্র আছে 3 লক্ষ সেনাবাহিনী মোতায়েন করছে গাজার বর্ডারে, 72 ঘন্টার ভিতরে গাজাকে মাটির সাথে মিশিয়ে দেবে, ধুলোর সাথে মিশিয়ে দেবে, কোনো ঘর বাড়ি মানুষজন কিচ্ছু রাখবে না, এই প্ল্যানে ইসরায়েল নামছে। আরামসে বসে রয়েছেন দোস্ত, কমপক্ষে জায়গা শেষে একটু তাদের জন্য মোনাজাত করে যাওয়া যাবে না, যাবে না ইনশাআল্লাহ? যুবক নারীরা ভাই অল্পক্ষণের মধ্যে দোয়া করে দেবো ইনশাআল্লাহ, গাজার মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করো, বলেন আমিন। আল্লাহ হামাসের মুসলমানদেরকে বিজয় দান করো, লেবাননের মুসলমান হিজবুল্লাহকে আল্লাহ জয়ী করে দাও, ফিলিস্তিনের যুবকদেরকে মুসলমানদেরকে জয়ী করে দাও, আল্লাহ মাবুনদের চোখের পানি তুমি কবুল করে নাও, এতিম ছোট বাচ্চারা পতাকা হাতে করে নাচ্ছে তাদের পতাকা তুমি কবুল করে নাও, তোমার দ্বিতীয় কাবা বাইতুল মুকাদ্দাসকে আজকে রাতারাত তুমি বিজয়িত স্বাধীন করে দাও, দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। আকিমিস সালা, নামাজ কবুল হওয়া কি বলে, দোয়া কবুল হওয়ার জন্য 1 নম্বর ফরজ হলো, 1 নম্বর শর্ত হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ, ওলামায়ে কেরাম সাক্ষী ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়,
এর জন্য সবাই মিলে হাত উঠে মুনাজাত করতে হবে, তা না যার যার দোয়া সেই সেই করতে হবে। আমার কি কি দরকার এটা কি ইমাম সাহেব জানে? কথা কয় না। ইমাম সাহেব যদি দল বল নিয়ে মুনাজাত না করে অনেক মসজিদে ইমামরে চাকরিও ছুটাই দেয়। ইমাম সাহেব আছে যে এইভাবে মুনাজাত করা, রেগুলার করা, বাধ্যতামূলক করা বেদাত, এই জন্য উনি মাঝে মাঝে ছাড়তে চায়। কমিটির মাথার মাথা 10-12 জন এবার রেডি হয়েছে, ইমাম যদি খালি একদিন মুনাজাত বাদ দেয় এবার ওর দেবো চাকরি খাই দেবো। ইমাম সাহেব ঠিক আছে, মুনাজাত যদি করতে হয় তাহলে ইসরায়েলের জন্য হুজুর রাজেরম দোয়া করতেছে ওইরম মুনাজাত করি ছেড়ে দেবো। আরবিতে দোয়া করে আল্লাহুম্মা খুজ আদাই, আল্লাহ আল্লাহুম্মা খুজ আদাই, ইমাম সাহেব দোয়া করতেছে, মুনাজাত করতে হবে তো। সবাই কয় আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, সবাইকে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা শাত্তিত সামলাহুম, আল্লাহুম্মা আমিন। কি কয় জানেন? ইমাম সাহেব আল্লাহ যে কয়টা আমার চাকরি ছুটতে লাগছে ওই কয়টারে ধরো, সেই কয়টাই কয় আল্লাহুম্মা আমিন। কাজে ইমামরে ওই দায়িত্ব দেওয়ার দরকার নাই, আমার পক্ষে করছে না বিপক্ষে করছে তা আল্লাহ জানে, আমার মোনাজাত আমি করবো। কথা কন, আর যে মোনাজাত আমরা বাংলায় কই বুঝি, আজকে আমরা ফিলিস্তিনিদের জন্য করবো ইনশাআল্লাহ, আমার মোনাজাত আমি করবো। আকিমিস সালাত, পাঁচত নামাজ পড়ো, তারাফাইন নাহার ওয়াসলাফা মিনাল লাইল, দিনের কিছু অংশ রাতের কিছু অংশ জীবন ভরে নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়, কিন্তু নামাজও পড়ি দোয়াও করি কবুল হয় না কেন? বহুতবার উলামায়ে কিরামের কাছ থেকে শুনেছেন, বলতে গেলে আমার 10-20 ঘন্টা সময় লাগবে, এত কিছু লাগবে দুই রিকাত নামাজ পড়তে সুন্দর করে। আমরা কয়জনে নামাজের মাসালা জানি, সঠিকভাবে কয়জন পড়তে পারি? ওজুটা বানাইছেন তাই সুন্দর হয় নাই, পেশাব করছেন ঢিলা ব্যবহার করেন নাই। পুরুষরা যদি পেশাব করে ঢিলা ব্যবহার না করে, পেশাব করে ঢিলা ব্যবহার না করে, 99% পুরুষের গা এবং কাপড় নাপাক থাকে, ওই অবস্থায় জীবন ভরে নামাজ পড়লে ওই নামাজে কাম হয় না, ওই নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয় না। নামাজের ফরজ জানেন না, ওয়াজিব জানেন না, সুন্নত জানেন না, সব মিলাইয়া আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা তাকে নুরানিতে পড়ে, তারা নামাজের 60টি মাসালা কি সুন্দর এখানে প্রদর্শনী হয়, নামাজের 60টি মাসালা। একটুক বাচ্চা জানাজার ইমামতি করতেছে, নামাজ জানাজার সব কিছু জানে। একটা জানাজার এলান হইলে তো সবাই লাইন ধরে দাঁড়ায়, আর বড় বড় নেতা হলে তো জানাজা লোক আরও বেশি হয়। পাকিস্তানের মুফতি তকি উসমানী, পাকিস্তানের চিফ জাস্টিস বর্তমানেই, উনি বিজ্ঞানী পর্যায়ের একজন বড় আলেম, তো উনি বলেন কোরআনে কারিমের এই আয়াত পাইয়া যে আল্লাহ তাআলা বললেন আমি এত নিয়ামত দিয়েছি তোমরা গুনে শেষ করতে পারবে না, তা আমি এই চ্যালেঞ্জটা গ্রহণ করার ইচ্ছা করলাম যে আমি গুনে দেব। আল্লাহ কত বানাইছে আমি গুনে দেব, সিস্টেম করে ফেললাম, ভাগ করে ফেললাম। গুনার সিস্টেম কি? সারা পৃথিবীর মাতুব্বারি করে যিনি, তার নাম হলো জাতিসংঘের মহাসচিব, 7টা মহাদেশের প্রধান যারা, এই মহাসচিব সব যদি সবাইরে বলে এই যার যার মহাদেশে যত নিয়ামত আছে যত সৃষ্টি আছে সব গুনিয়ে দাও। মহাদেশ গঠিত হয় অনেকগুলো দেশ নিয়ে, মহাদেশ প্রধান যিনি উনি প্রত্যেক দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে বলে দিলেন তোমার দেশে যা যা আছে গণনা করো, ভাগ করে দিলেন। এবার প্রত্যেক দেশে বিভাগ আছে বা প্রদেশ আছে, প্রাদেশিক প্রধান বিভাগীয় প্রধানকে দায়িত্ব দিলেন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তোমার এরিয়ায় যা আছে গণনা করো। উনি তো আর একা পারবে না, উনি ভাগ করে দিলেন জেলায় জেলায়, ডিস্ট্রিক্টের ডিসি সাহেবরা তোমার জেলায় যা আছে গণো, ডিসি সাহেবরা ভাগ করে দিলেন 5টা 8টা থানা আছে, টিওনরে কইলো যে তোমার থানায় যা আছে গুনিয়ে দাও। টিওনর সাহেব 10টা চেয়ারম্যানরে ডেকে কলো যে আমি একা অত গুনতে পারবো না, যার যার ইউনিয়নে যা যা আছে গুনিয়ে দাও। চেয়ারম্যান এবার 9 জন মেম্বার আর 3 জন বিটি মেম্বার, এই 12 জনরে কলো যে যার যার অর্ডারটা গুনিয়ে দিবি। মেম্বার চিনতে করলে যে এত একা পারা যাবে না, প্রত্যেক বাড়ি বাড়ি যে কই আসি ভিজিএফ কার্ড আর করোনা ভাতা যদি খাতি চাই বাড়ি যা যা আছে গোন। বাড়ি এবার আব্বা গার্জিয়ান কইলে যে আমি আমি কি একা খাই নাকি, সবাই মিলে গোন, তুই রান্নাঘর গোন, তুই গোয়েল ঘর গোন, তুই এই পাশ গোন, যার যার যা আছে গোন। এইভাবে ব্যক্তিগত থেকে গোনা শুরু করতে 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 জাতিসংঘ পর্যন্ত গেলে সারা দুনিয়ায় 5 বছরই লাগলো, কিভাবে গুনতে পারবো না? আল্লাহ যে কইলেন আমি এত বানাইছি যে তোমরা গুনিয়ে শেষ করতে পারবে না, এত সহজ একেবারে আসান। তাহলে আল্লাহ তাআলা কি মিথ্যে কথা বললেন? উনি বলেন তারপরে আমি 3 বার সাবমেরিনে করে সমুদ্র তলদেশ ভ্রমণে গেছি, ওই 3 বার যাই আমি চ্যালেঞ্জে ফেল করছি, জমিনের উপরিভাগে যত সৃষ্টি আছে এর চাইতে 1000 গুণ বেশি পানির তলে আছে।
মেম্বার চেয়ারম্যানরা উপরের কয়টা গুনবি, পানির তলে ডুবে কিটা গুনবি? তাহলে গণনা করা সম্ভব? চক্ষু কেটেছে, জিব্বা, ঠোঁট, আমার আব্বা কিছু দিছে, আমারে মা কিছু বানাইছে, আমলিক করি সরকার কিছু দিছে, বিএনপি করি খালেদা জিয়া কিছু দিছে, আমার সব কেটেছে। আমি আপনি স্বীকার না করলে আল্লাহ পাক বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আমি কি দুটো চোখ তোরে দেই নাই? সব সারা বডির ভিতরে তোমার চক্ষু দুটো অতি ছোট দুটো পাস। একজন বিবেকবান জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, সারা দুনিয়া যদি তার নামে লিখে দেয়, আমার বিশ্বাস এই দুনিয়ার বিপরীতে, দুনিয়ার প্রতিদানে চক্ষু দুটো কেউ দিতে রাজি হবে না। তাহলে বোঝা যায় সারা দুনিয়ার চাইতে আমার চোখের দাম বেশি। সারা দুনিয়ার বিপরীত আমার জানটা আমি দেব না, সারা দুনিয়ার বিপরীত আমার জিহ্বাটা আমি দেব না, সারা দুনিয়ার বিপরীত আমার দেহের কোনো অঙ্গ আমি দেব না। গোটা দুনিয়ার যে দাম, তার চাইতে আমার প্রত্যেক এক একটা পার্সের দাম আমার কাছে অনেক বেশি। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার দেহের মধ্যে কোটি কোটি টাকার সম্পদ আমি ঢুকিয়ে রেখেছি, আর তোমাকে লালন পালনের জন্য যথা সময় যা কিছু দরকার, যে সিজনে যা দরকার, যে যেমন মানুষ তার জন্য সেরকম নিয়ামত তৈরি করে রেখেছি। বড়দের জন্য বড় নিয়ামত, ছোটদের জন্য ছোট নিয়ামত, একই নামের নিয়ামত দুই রকম আছে। কথাটা বড় লোকরা বড় বড় শৈল মাছ কিনে খাতে পারে, গরিব মানুষ শৈল মাছ খাতে পারে না। আল্লাহ কাছে তোকে জন্য টাই মাছ বানালাম, শৈল না বাড়িস, কম্পকে টাকি কিনে খাইস। বড় লোকরা বড় বড় বল মাছ কিনে খায়, গরিব মানুষ বল মাছ 5,000-10,000 টাকা দিয়ে কিনতে পারে না। আল্লাহ কয়, ওই বংশে ছোট ছোট পাবদা মাছ বানাই দিলাম, তোরা তারির কয়টা কিনে খাইস? ঠিক না? বড় লোকরা বড় আইড় মাছ কিনে খাও, গরিব মানুষরা পারবে না। আল্লাহ কয়, তোকে জানি ট্যাংরা মাছ বানাই দিছি, ওই বংশের কমপক্ষে ছোট ছোট ট্যাংরা কিনে খাতে পারবি। 3,000 টাকা দামের লুঙ্গি আছে, পরার লোক আছে, আবার 300 টাকা দামের লুঙ্গি আছে, তা পরার লোক আছে, আছে না নাই? 500 টাকা দামের চাউল কেজি আছে, তা খাওয়ারও মানুষ আছে, আবার 30 টাকা দামের চাউল আল্লাহ বানাইছে, 30 টাকা দামের চাউল খাওয়ারও মানুষ আছে না নাই? 500 টাকা দামের চাল যারা খায়, ওকে 30 টাকা দামের চাউলের ভাত রান্না করে দিলে খাইয়ে বাঁচতে পারবে? দাস তো বমিয়ে ছেড়ে বেড়ে নষ্ট হয়ে গেল, ঠিক কিনা? আবার যারা 30 টাকা দামের চাউল খায়, তাদেরকে 500 টাকা দামের চাউল দিলে কাম হবে না। ওই পাতলা ফুরফুরে ভাত খাইয়া কোদালে দুই কোপ দিয়ে একবার পেশাব করলি, এক ঘন্টায় শেষ, দুবার বন্ধু কাজ করতে পারবে, ঠিক না? ওকে ভ্যাটের মধ্যে কম দামি মোটা চাউল পাথরের মতো ওজন হয়ে থাকতে হবে, দুবার বন্ধু কোপাতে হবে, ঠিক না? ভেবে দেখছেন আল্লাহ পাক কেমন আল্লাহ? কোন সুবহান আল্লাহ বলেন, সুবহান আল্লাহ। সারা দেশ থেকে দুঃখ আর আফসোস আর আর্তনাদের কান্না আসতেছে, সাথে সাথে যে যেমন মানুষ তার প্রশ্ন তেমন, আর প্রশ্নটাও করবে যে যেমন মানুষ তার কাছে। আমাদের কাছে ধর্মীয় প্রশ্নগুলো করে, আমাদের কাছে তার ডাক্তারি প্রশ্ন করেন। আমরা যত বড় বিজ্ঞযোগ্য হই না কেন, আমরা এই জায়গা আছি, ঠিক না? আমি যদি মাইকিং করে দেই, হুজুর মাওলানা তো রিক্সা পেটু মাইকিং করে দেন, আমি রাত্রি অজের পরে থাকবো, কাল সকাল 8 থেকে 10 পর্যন্ত চক্ষু অপারেশন করব। সুখবর সুখবর সুখবর, গোপালগঞ্জের মাওলানা নাসির সাহেব কালকে বিনি পয়সায় চোখ অপারেশন করবে, কেউ আসবে আমার কাছে? এ ওয়াজ করবো শুনে কত মানুষ আইছে, কিন্তু চোখের কথা শুনলি কেউ আসবে না। উনি কি MBBS নাকি, উনি কি আই বিশেষজ্ঞ নাকি, উনার কাছে যাই এসে ভালো চোখ কান্না হয়ে আসবো নাকি? যদি কেউ আসেও আমার কেউ চোখে হাত দেওয়া ঠিক হবে? হ্যাঁ, চোখের ময়লাও তো আমি সাফ করতে পারি না, কোথায় তাই অপারেশন, ভালো চোখ কান্না হারিয়ে ফেলবো, ঠিক কিনা? আমি যদি বলি সুখবর সুখবর সুখবর, আগামীকালকে আমি এদেশের মহিলাদের পেটের বাচ্চা বিনে পয়সা সিজার করে বের করে দেবো, এক বিটিও আসবে, আর আসলে কি আবার হাত দেওয়া ঠিক হবে? বাচ্চা কাটিয়ে নেবো, বটি দিয়ে কাটিয়ে বেরোলাম, কিন্তু নাড়ি কাটতে যদি ভাবছে ভালো তা কাটিয়ে ফেলাই দিই, ঝামেলা হতে পারে কিনা?
কাজেই আমারও জায়গা হাত দেওয়া ঠিক হবে না। এ কথা যেমন সত্য, যারা ডাক্তার ইঞ্জিনিয়ার ওই জগতে লেখাপড়া করছেন তারাও ধর্মীয় লাইনে ওজুর মশলাও ফতোয়া দিতে আসবেন না, কথা বলেন না, তারা ওয়াজ করতে আসবেন না, তারা তফসির করতে আসবেন না, তারা নাড়ি কাটতে যায় ভাষাতে ভালো থাকা ডিবে লাই দেবেন। সেটা আমি যেমন ও জায়গা যাবো না, আপনিও আইছেন না, আপনার কাছে আমরা ওষুধের জন্য যাব, উলামাই কিরামের কাছে ধর্মীয় বিষয় নিয়ে আসবে। সারা দেশ থেকে অভিযোগ আসতেছে, মানে জিজ্ঞাসা হচ্ছে, হুজুর বদরের যুদ্ধে আল্লাহ তাআলা 5,000 ফেরেশতা পাঠায় দিল, এই ফিলিস্তিনিকে জন্য দুটি ফেরেশতা হয়, খালি আজরাইলে পাঠায় দিলি তো সাফ করে ফেলাই দিতেন মাই দিয়ে কি আর আল্লাহ শহীদ হয় না জোরে কান আল্লাহ শহীদ দেখে কি দেখে না আল্লাহ কয় বান্দা আমি একটু ভালো করে দুইটা দুই দুইটা দিক আল্লাহ ফলো করে, একটা হলো তোমাদের কাছে যেভাবে যা চাই তোমরা তো তা দেও না, যার সাথে যত বেশি আপন তার কাছে তত বেশি অধিকার, কতক্ষণ তার উপরে তত বেশি শাসন চলে। আপনার ছেলেটা আর প্রতিবেশী ভাইর বেটা, স্বাস্থ্য ভাইয়ের ছেলে দুইজন 7-8 বছর বয়স রাস্তায় খেলাধুলা করতেছে, ব্যান একটা অতর্কিত আইসিয়া স্বাস্থ্য ভাইয়ের ছেলের পার উপর দিয়ে উঠে নলার এই জায়গায় হাঁটুর নিচে ভাঙ্গে দোবাজ হয়ে গেছে, আর আপনার ছেলের রানে লাগে একটু পাতলা নুনতা সাল উঠে গেছে, আপনি যে দেখে কি করবেন? নিজের ছেলেটারে ওই জায়গায় একটা ইনতে সাল খানি উঠে গেছে কান্তিছে, তার মধ্যে ঘা ঠাইছে ধরে আরো দুই থাপ্পড় সুর আর আসবি রাস্তায় তোরে মেরি ফেলাই দেবো একেবারে। ওর ওই জায়গাতে, কারণ ওর ওই জায়গার থেকে পাতলা চামড়া উঠে গেছে, আপনার কলিজা থেকে এক খাবলা উঠে গেছে, আপনার সন্তান সে রাস্তায় যে অনিয়ম কেন চলবে, তার কারণে ভ্যানের ধাক্কা কেন খাবে, এই জন্য সাথে সাথে আরো দুই থাপ্পড়। আর ভাই বেটা স্বাস্থ্য ভাইয়ের ছেলে ঠ্যাং ভেঙে গেছে, তার জন্য কি এ কামাল তোর সালে ঠ্যাং ভেঙে গেছে তাড়াতাড়ি দিয়ে যা দূরে নিয়ে যা, এইটুক শেষ, এবং তুই শেষ, কতক্ষণ মুসলমানের কাছে আল্লাহ নামাজ চায়, রোজা চায়, হজ চায়, যাকাত চায়, ফরজ চায়, ওয়াজিব চায়, পর্দা চায়, দাড়ি চায়, টুপি চায়, পাগড়ি চায়, তাহাজ্জুদ চায়, ইশরাক চায়, আমিন চায়, মসজিদ চায়, মাদ্রাসা চায়, তবলিগ চায়, হক্কানি পীর মাশায়েখের কাছে যাইতে বলে, হালাল খাওয়া চায়, হারাম বর্জন করতে চায়, সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, জিনা ছাড়ো, ব্যভিচার ছাড়ো, চুরি ছাড়ো, ডাকাতি ছাড়ো, রাস্তাঘাট মারি খাওয়া ছাড়ো, মানুষের হক মারা ছাড়ো, তুমি আমার আপন, তুমি আমার ফ্যামিলির সদস্য, তুমি যদি অন্যায় করো তাহলে আমি আল্লাহ তাআলা গাড় ঠাইছে ধরিয়া এমন করে আপিটান দেব, আমি নিজে মারবো কাফের মোশরিকদের তোদের পর চাপাই দেব, খা মাইর খাইবার কেমন লাগে। যেমন মুসলমানের দাবি আল্লাহ তাআলা করে সেরকম মুসলমান আল্লাহ পাচ্ছে না, এজন্য আল্লাহ পাক কাফের মোশরিকদেরকে চাপাই দিয়ে মাইর খাওয়ায়। যাদের জন্য দোয়া করি দোয়া তো করবই, এই হলো এক কারণ মার দেওয়ার। আর একটা হলো মোমেন কতটা ইমানদার আল্লাহ তাআলা তা তাহকিক করে বাছাই করে নেয়ার চেষ্টা করে। এ ভাই পুলিশি লোক নেয়, এদিক টাকান আমার দিক টাকান, পুলিশি লোক নেয় নেয় নাকি মাগুরা নেয় মাঝে মাঝে নেয় ওকে গোপালগঞ্জ পুলিশটাই নিলে নেয় খুব নেয়, 20 জন নেবে নিয়ত করছে, 20 জন সরকার ঘোষণা দিয়েছে বিজ্ঞপ্তি, 20টা ছেলে নেবে পুলিশি, তো ওই 20 জন নেবে বিদায় কি পুলিশ লাইনি মোটে 20 জন যে দাঁড়ায় 20,000 ঠিক না, এ যায় কি আমার মতো সিকুন সেকান বাঁকড়াই বুকড়ে যায় নাকি তাগড়া তাগড়া যাই একের পাশা বার ওই কাঁসা দিয়ে দাঁড়ায় রয়েছে। এবার অফিসার টিম ভিতর দিয়ে গলির মধ্যে দিয়ে হাঁটে, দেখে যে অফিসারের তো দেড় ফুট উঁচু, আগা গোড়া দিয়ে আইডি বাড়ি দিয়ে হবে না, 6 জয়না ফিট না, 40-50টা পরে যাই হালকা পাতলা সিপসিপে বডির একটা এদিকায় মেরে দেশে সিল, এইভাবে পুরো 20,000 মধ্যে 50 জন বাছাই করছে সিল দেশে, এই 50টা বাহ্যিকভাবে অতটা ফিট না, তার সাথে ফিটেস ফিটেস মোটা মোটা তা বাদ পড়ে গেছে। এখন ওই মোটা যারা বাদ পড়ছে তারা কয় এই সরকার হাসিনের কোনো বুদ্ধি আছে, এই অফিসার টিম পাঠাইছে আরে আবাল কিচ্ছু বোঝে না, এই যে কয়টা এনেছে তো আমরা 3 জনে কিলে 50টা শোয়া ফেলে দিই, ওই দিয়ে কি হবে আমাকে এরকম তাগড়া তাগড়াকে বাদ দিল। এ যদি অফিসার শোনে কি কবে, কয় যে
আমি যদি তোর মতো দামলা হতাম তাহলে তোকে কয় দামলারে সিল দিতাম। তোরা চাকরির আগেই পেট নিয়ে নড়তি পারতিস না, গায়ে 3.5 মণ ওজন, চাকরিতে যায় ট্রেনিংয়ের পরে খাইয়ে দে তো শীতে শুয়ে থাকবি, পুলিশ আসামি ধরতে গেলে আসামিতে তোকে ধরে জোগাই দেবে, এই জন্য তোকে নিলাম না। এই পাতলা কোয়ার্টারে নিয়ে সুন্দর করে পরীক্ষা নিরীক্ষা করে ট্রেনিং করে যখন ছাড়িয়ে দেবো, মানানসই বডি হবে, এরা যুদ্ধের ঘোড়ার মতো দৌড়বে, এক একটায় 3-4টি আসামি ধরে নিয়ে আসবে, এই জন্য এই কোয়ার্টারে নিছি, কথা কর না কা ঠিক না। 50টারে সিল দিয়েই নিয়ে কিন্তু তাদের হাতে হাতিয়ার দেয় না, নেবে আলো 20 জন, সিল দিয়েছে 50টা, ওই বাকি 30টারে ও যাতে ঝাড়াই দিয়ে ফেলাই দেবে বিভিন্ন কায়দায়। মেডিকেলের একটা ইন্টার মেডিকেলের একটা পরীক্ষা হবে, লির ভাইবা রিটেন একটা পরীক্ষা হবে, ভাইবা একটা পরীক্ষা হবে, তিনটে পরীক্ষায় 3-10টাকে 3টাকে ঝাড়া দিয়ে ফেলাই দিয়ে লাস্টে বাছাই করে 20 জনকে নেবে, এই 20 জন যোগ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন 800 কোটি মানুষের ভিতরে লাইনে দাঁড়াইছি আমরা, 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমান আমরা দাঁড়াইছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বাছাই করে মেডিকেলে রিটেনে ভাইবা 3-4 প্রকার পরীক্ষা নিয়ে বাছাই করে সাফ করে লাস্টে একেবারে পাক্কা জান্নাতে যাওয়ার যোগ্য জান্নাতের প্যাসেঞ্জার 20 জন বাছাই করে নিয়ে জান্নাত ধরবে, এজন্য আল্লাহ তাআলা এরকম পরীক্ষা মাঝে মাঝে নেয়। ফেল করবেন তো ফেল করবেন, ফেল করবেন তো ফেল করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে পাশ করার তৌফিক দান করে, সবাই বলি আমিন, সবাই বলি আমিন। মুসলমান এই সৌদি আরবও গেছি, সৌদি আরব আমরা মনে করি সৌদি আরবওয়ালারা আরবিতে কথা কয়, তাহলে তো ওরা কোরআন শরীফের সবাই হাফেজ, আজান যা দেয় সৌদির পাবলিকই তা আমাকে দেশে আমাকে বাঙালি পাবলিকই সৈত খারাপ, আজান দিতেই দিছে ভাই না, আজানও অশুদ্ধ, সেই মধ্যপ্রাচ্য থেকে আসছে, তাদের প্রত্যেকের কোরআন দরকার ছিল, তাদের প্রত্যেকের কোরআন জানা দরকার ছিল। সৌদি আরবে যাইয়া আমার বাংলাদেশের ছেলেরা মক্কায় যাইয়া হেরেম শরীফের ভিতরে 1 নম্বর হয়ে আসে, আজ পর্যন্ত সৌদি আরবের ছেলেরা কোরআন প্রতিযোগিতায় 1 নম্বর হতে পারে না, বাঙালিরা অন্য দেশের 1 নম্বর হয়ে যায়। ও দোস্ত টাকা পয়সা বিলাসিতায় কত দূর গেছে আল্লাহ জানে, আল্লাহ পাক কোন কারণে মায়ের খায়। এবার আমরা দোয়া করি আল্লাহ মায়ের খাইতে খাইতে পিঠে বেড়া ঠিকে গেছে, দেওয়ালে পিঠ থেকে গেছে, আর মায়ের খাওয়াইও না, এবছর তোমার বাইতুল মুকাদ্দাসের সম্মানে ফিলিস্তিনের মুসলমান গাজার মুসলমানদেরকে আল্লাহ তুমি বিজয় নসিব করো, জোরে বলেন আমিন। আল্লাহ পাক মানব জাতির হিদায়তের জন্য শুরু থেকে আসমানি কিতাব দেশে বিলাং ছাড়িয়ে দেয় নাই, তোমরা যার যার কায়দা ইবাদত বন্দেগী করে আল্লাহরে খুশি করো, আল্লাহ তাআলা এভাবে বলে নাই, কথা কন। সর্বপ্রথম আদম আলাইহিসসালামকে দিয়ে দুনিয়া শুরু হয়েছে, মানব জাতির সূচনা আদম আলাইহিসসালাম। আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা আসমানি কিতাব দিয়েছিলেন সহিফা, এরপরে আসছেন শীস আলাইহিসসালাম তাকেও দিয়েছে সহিফা, ইদ্রিস আলাইহিসসালামকে দিয়েছে সহিফা, মাঝে 2 জন নবী গেছে তাদেরকে দেন নাই, নূহ আলাইহিসসালামকে দিয়েছেন কিতাব, এরপরে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে দিয়েছেন কিতাব, এরপরে মূসা আলাইহিসসালামকে দিয়েছে কিতাব, এরপরে দাউদ আলাইহিসসালামকে দিয়েছে কিতাব, এরপরে হযরত ঈসা আলাইহিসসালামকে দিয়েছে কিতাব, আখেরি কিতাব আমাদের জন্য আল্লাহ পাক কোরআনে কারীম দান করেছে, এখন সুবহানাল্লাহ। এত কিতাব না দিয়ে শুধু কোরআন শরীফরে প্রথম আদম আলাইহিসসালামকে দিয়ে কাছে দিয়ে দিলি, এক কিয়ামত পর্যন্ত চলতে থাকবে এক কোরআন শরীফ, এটাই সহজ হতে এত কিতাবের দরকার কি? আল্লাহ কয় যে জামানার ছাত্র যেমন সেই জামানার বই তেমন, ক্লাস 1-এর ছাত্ররে যদি এমএর বই দেয় পারবে নাকি, আবার এমএর ক্লাসে যদি 1 ক্লাসের বই দেয় তার আগে তাকে তৃপ্তি হবে নাকি? আদম আলাইহিসসালাম থেকে নূহ আলাইহিসসালাম ক্লাস 1-এর ছাত্র, তাদেরকে আল্লাহ তাআলা সেই জামানায় ওই রকম নরম বই দিছে, নূহ আলাইহিসসালামের সময় আইসা ছাত্ররা ক্লাস 5 থেকে 6-এ উঠছে, আল্লাহ তাআলা তাদেরকে আর একটু শক্ত কিতাব দিছে, নূহ আলাইহিসসালামের পরে ইব্রাহিম আলাইহিসসালামের জামানায় আইসা ছাত্রর কোয়ালিটি, ছাত্র কেমন ছাত্র, ছাত্র নমরুদ ছাত্র, নমরুদের মতো বিশ্ববিখ্যাত বেয়াদব সে হইছে ছাত্র, তার নূহ আলাইহিসসালামের কিতাবে তৃপ্তি হবে না, আল্লাহ তাআলা উস্তাদ দিছে ইব্রাহিম আলাইহিসসালাম আর কিতাব দিছে ইব্রাহিম আলাইহিসসালামের কিতাব, পড়তে তালে রইছে আস্তে আস্তে ছাত্রর কোয়ালিটি আরো বেড়ে গেছে, ছাত্র এবার হাই স্কুলের থেকে চলে গেছে কলেজে, ছাত্রর নাম ফিরাউন কারুন হামান, এই সাইজের ছাত্রদেরকে সোজা করার জন্যে ইব্রাহিম আলাইহিসসালামের কিতাবে হবে না, উস্তাদও লাগবে সেরকম জাইদ্রিয়াল উস্তাদ আর কিতাবও লাগবে সেরকম। আল্লাহ তাআলা বনী ইসরায়েলের জন্য কিতাব দিছে 1000 পারা বিশিষ্ট 10 লক্ষ আয়াত বিশিষ্ট কিতাব তাওরাত, আর উস্তাদ দিছে মুসা আলাইহিসসালামের তো মিজাজি উস্তাদ, ফিরাউনের বাড়ি বৈশা বসবাস করছে, ফিরাউনের বাড়ি 30 বছর
30 বছর পরে যে যখন নবুয়তি ভাব ভাব আসছে ভিতরে, তখনও নবুয়তি উনি টের পায় নাই, আল্লাহ তখনও ঘোষণা দেয় নাই। কিন্তু হক আর বাতিল নবীরা ছোটবেলা থেকেই বোঝে। ফিরাউনের বাড়ির বাবরসি বনি ইসরায়েলের একটা ছেলেরে আক্রমণ করছে, মুসা আলাইহিসসালাম তার জালালি থাপ্পড়েরটা মারিয়ে দিছে, একে সড়ে শেষ। আল্লাহ হেফাজত করুক। সঠিকভাবে মাসালা গুলিয়ে যাই না, আমরা শরীয়তের সব বিধান আমল করব। আর ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ হলো সবচাইতে বড় জিকির, নামাজ সবচাইতে বড় জিকির। ও দোস্ত, আজকে উলামায়ে কিরাম ডাক দিছে আপনাদেরকে আগামীকালকে মাগুরায়। কে কে যাবেন ইনশাআল্লাহ মাগুরায়? কাল কে কে যাবেন মাগুরায়? কালকে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে বিক্ষোভ মিছিল হবে, কে কে যাবেন? ইমানদার আমরা এ জায়গা বসে আল্লাহ বিল্লাহ করবো, সুবহান আল্লাহ পড়বো, শুধু একটু মাগুরা জাতি পারবো না। আর ইসরায়েলে যাইতে কইলে কে কে রাজি আছেন দেখি? ইসরায়েল ইসরায়েল জাতি হবে। প্রধানমন্ত্রী বিমান ফ্রি করে দিচ্ছে, কেডা কেডা রেডি? এবার কেউ কেউ জাতি পারে যে যুদ্ধ হরি না হরি বিমানে তো উঠি আসি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার গোপালগঞ্জেও কালকে বিক্ষোভ ইনশাল্লাহ, আমি জুমার নামাজের পরে আমি যাব। আমি গোপালগঞ্জ উলামা পরিষদের সভাপতি, আমরা আহ্বান করছি মাগুরা যাবেন, জেহাদে শরিক হবেন, তাদের জন্য দোয়া করবেন। এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমরা পাঁচ ওয়াক্ত নামাজের পরে ফিলিস্তিন বিজয়ের আগ পর্যন্ত নিয়মিত আমরা নামাজের পরে দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ? দোয়া তো করতে পারবেন ইনশাআল্লাহ, এতদিন নিজেদের জন্য দোয়া করছি, এখন থেকে আমরা ফিলিস্তিনে মুসলমানদের জয়ের আগ পর্যন্ত দোয়া করব। আর এই উলামায়ে কেরাম আছে বিদায়, এখন আপনাদেরকে ডাকতেছি, এ থাকবে না তো ডাক বন্ধ হয়ে যাবে। আর এই উলামায়ে কেরাম প্রোটেকশন হয় মাদ্রাসা থেকে, কাজেই আমরা সর্বহালাতে সমালোচনার মুখ বন্ধ রাখবো। এদিক থেকে আমি মাঝে মাঝে বলি, আমার মাদ্রাসায় যে খবর নেন, আমি এই জায়গায় থাকলাম, আপনি ফোনও করতে পারেন, আমার অফিসিয়াল নাম্বার দিয়ে দিচ্ছি, আমার অফিস করেন যিনি মাওলানা আব্দুল করিম সাহেবের কাছে, যে আমাদের নাসির সাহেব মাদ্রাসায় কী দেয় আর কী নেয় একটু জিজ্ঞেস করতে পারবেন। আমি 2019 সালের থেকে আমার মাদ্রাসার প্রিন্সিপাল, আমার বেতন 30,000 টাকা, 30 পয়সা আজও নিতে পারি নেই। আর 19 সালের থেকে এই পর্যন্ত প্রায় 50 লক্ষ টাকা আমি মাদ্রাসায় দিছি, 50 লক্ষ টাকা, এক পয়সা তো নেই। আজকে দুপুরবেলা মেহমানের সাথে চাইলে খানা খাইছি, সুযোগ পাইনি আগামীকাল যে 500 টাকা দিয়ে রসিদ কেটে দেবো। আমি মাদ্রাসার খাইও না, বেতন করিও নেই না। এরপরও সারা দেশে আমার এলাকার মধ্যে আছে বহুজন কয়, উনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষ, কোটি কোটি টাকা আসে মাদ্রাসার নামে, আমাকেও কিছু দেয় আর ফিরাই খাই ফেলে। না দিলি মাদ্রাসা এত সুন্দর হলো কিরে, দেয় কাজ গোজা গো, উনি বুঝি বেড়াবে আল্লাহর কাছে, আমরা তো পাচ্ছি মাদ্রাসা, এইগুলি আবার সান্ত্বনাও নেয়। ইন্না বাজার জন্য ইসমুন, কুধারণা করবেন কবিরা গুণা হবে, কুধারণা কবিরা গুণা। মাঝে মাঝে একটা উদাহরণ বলি, দুই ফকির মহিলা ভিক্ষে করতেছে, যৌথ ভিক্ষে করে পয়সা পাইছে পাঁচ পাই, কথা কেন না পয়সা পাইছে পাঁচ পাই, এমন পাঁচ পাই তো আর ভাগ করা যায় না। বৈশে সন্ধ্যের সময় ঝগড়া লাগছে, একজন কাপা আজকে আমি নি তুই কাল নিস, কয় তুমি পাঁচ পাই নিলি 3 দিন আসবা না, তোমার চিনি হয় আমারে দাও নয় ভাগ করে দাও। এই পাঁচ পাই ভাগ করবে কি রে? এর মধ্যে দুই পুলিশ আসছে, পুলিশ আছে কয় চাষি সন্ধ্যে হয়ে গেছে, এখন আপনি এসে কাকা বাড়ি যান, কা বাবা পাঁচ পাই বাক করতে পারতেছি না, এই জন্য বাড়ি যেতে পারতেছি না, আর তোমরা প্রশাসনের লোক তা একটু বাক করে দাও একটু বাড়ি যাই। এখন পুলিশ হোক আর আইজি হোক পাঁচ পাই বাক করতে পারবে না, এখন পুলিশ মহা বিপদে পড়ে গেছে। বিপদ থেকে বাঁচার জন্যই পকেটের তার পাঁচ পাই বেরোইয়া কয় যে ওই পাঁচ পাই এক চাষি নাও আর এই পাঁচ পাই আর এক চাষি নাও, দুই চাষিরে দুই পাঁচ পাই দিছে, সমাধান হয়ে গেছে, যাও এখন বাড়ি যাও। কয় যাও তোমরা যাও আমরা যাই, একটু শোকর আদায় করে যাই, ঝামেলা যেহেতু মেটছে একটু শোকর আদায় করতে হবে। পুলিশ দুজনে বিদায় দিয়ে এক মহিলা বলতেছে, সারা দেশে পুলিশকে নামে বদনাম, খালি ঘুষ খায় ঘুষ খায় ঘুষ খায়, দেখছিস আজকে পুলিশ কত ভালো, এই পুলিশটা আসলে দুজন বাড়ি যেতে পারতাম, এ ভয়সাও ভাগ করতে পারতাম না, বাড়িও যেতে পারতাম না, শোকর আদায়। আর এক মহিলা কয় থো তোর বাদ দে পুলিশের প্রশংসা, এর মধ্যে তো 2-5 টাকা না খাইয়ে ছাড়ছে নাকি, এর মধ্যে তো 2-5 টাকা না খাইয়ে পয়সা কত পাঁচ পাই, পকেটের তো দেশে পাঁচ পাই, তার মধ্যে তো 2-5টা না খাইয়ে ছাড়ি নেই, এর নাম জাতে পুলিশ। এইরকম বদনাম আজও রয়েছে পুলিশের উপরে, বহুত পুলিশ জানি একটা পয়সাও খায় না, তাহাজ্জুদ ছাড়ে না আল্লাহর রহমতে, আমার ভক্ত পুলিশ বহুত আছে, বহুত পুলিশ এরকম টাকা যদি হাতে আসে ওই টাকা খায় না। কিছু একটা ফাংশন আছে সরকারিভাবে, কিছু কিছু দুয়ের পাতা থাকে, ওর মধ্যে কিছু পয়সা না করিয়েও ঢোকে, সে পয়সা পুলিশই খায় না, এরকম পুলিশ আমি জানি, ও পয়সাগুলো সোয়াবেন নিয়ে ছাড়া গরিব গরিব মিসকিন মাদ্রাসা মসজিদে দিয়ে দেয়, এরকম কাজ করে আমি জানি। আবার তারপরে গোটা পুলিশ গোষ্ঠী শুদ্ধ বদনাম, 2-5টা না খাইয়ে ছাড়ি নেই পয়সা আলো পাস পাই,
নিজের জায়গা জমি লিখে দিয়া গড়বাড়ি দিয়া বেতন করি খাবো না, এরপরেও কয় আরে আছে ইনকাম আছে। এই কুমন্তব্য করে মন্তব্য করে মুসলমান পিছিয়ে পড়ে গেছি সব আমরা কুমন্তব্য করে। দেখেন কাফেররা কি সুন্দর জোট, কেউ রে কেউ সমালোচনা করে না। হিন্দুদের মধ্যে কি জোট, কেউ রে কেউ সমালোচনা করে না। তাদের মন্দির গির্জা প্যাগোডা যা যা আছে সব সুন্দরভাবে চালাই যাচ্ছে। আমাদের মসজিদ মাদ্রাসা করতে গেলে দুনিয়ার গ্যাঞ্জাম, গ্যাঞ্জাম আমাদের চার জায়গা, মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে ঈদগাহ আর গোরস্থান, ঠিক না? ওকে সাথে গ্যাঞ্জাম। এইবার কমিটিতে কে কে কমক কমক বাধ্য মসজিদে যাবো না, আন টিন কিনে নেয় বাস কাট মসজিদে হেনে হবে, আমার জায়গা ছাড়িয়ে দিছি। মুসল্লির কিসির অভাব, আমার মাইয়েই তো সাতটা, মুসল্লির অভাব না, ওনার মাইয়েই সাতটা, পয়লা বিটা বিটি একসাথে গেছে, পরের মসজিদে কেউ নেই, ছাগলে শুয়ে শুয়ে খালি নেজ নাড়ায় আর পায়ের বড়ি বেলায় হয়ে গেল মসজিদ একটা। মাদ্রাসা, এ মাদ্রাসা আমি হুজুরে মারি খাই, বাধ্য মাদ্রাসা বন্ধ করে দে, হুজুরকে দেবো না। ঈদগাহ গ্যাঞ্জাম লেগে গেছে, বানা আমাকে বাড়ির দ্বারা ঈদগাহ বানা, ওকে ঈদগাহ যাবো না, যত গ্যাঞ্জাম এই সাইজের এই সাইজের। চার নম্বর কবরস্থান, ওকে কবরস্থানে লাশ মাটি দেওয়া যাবে না, বাইসে থাকতে গ্যাঞ্জাম হচ্ছে লাশে লাশে গ্যাঞ্জাম বাড়তে পারে, মাটির তলে যে মারামারি লাগে না, ওই জন্য বলে লাশে লাশে গ্যাঞ্জাম হবে, টেনশন বেঁধে গেছে। যত ঝামেলা এই জায়গা, আট নিয়ে গ্যাঞ্জাম সেই আটে দুই দল হাট করে, বাজার নিয়ে গ্যাঞ্জাম দুই দল সেই বাজারে বাজার করে, স্কুল নিয়ে গ্যাঞ্জাম দুই দলের ছেলেমেয়ে সে জায়গায় লেখাপড়া করে, রাস্তার উপরে মারামারি একদল কোনোদিন কইল না যে ওদের সাথে এই রাস্তায় মারামারি হয়েছে, ওরা এই রাস্তায় দিয়ে হাঁটে, আমরা রাস্তায় দিয়ে হাঁটবো না, আমরা খালের মধ্যে দিয়ে হাঁটবো, এ বলে কেউ রাস্তা ছাড়ে না। কিন্তু মসজিদ মাদ্রাসা ঈদগাহ গোরস্থান এইগুলো সব শয়তানের চাইল, কথা ঠিক না? শয়তানের কপালে লাথি মারিয়ে জুতো মারিয়ে আমরা এই চাইল প্রতিষ্ঠানে ঐক্য হয়ে থাকতে পারবো না ইনশাল্লাহ, পারবো না ইনশাল্লাহ। মুসলমান যদি এখনো সংগঠিত হয় তাহলে এদের নারায় তকবীরের ধ্বনিতে কাফের অন্ডকোষ খুঁজে পড়ে যাবে, ওই স্টক করে মরে যাবে। শুধু মুসলমানের নারায় তকবীরের ধ্বনি শুনিয়ে দুঃখের বিষয় হলো আমরা তিন মৌলবী ১৩ দল, তিন মুসলমানের ১৩ দল, আমরা কেউ কেউ সাথে মিশতে পারি না। এগুলো সব ফেতনা বাদায় রাখে শয়তান, শয়তানকে আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের হাত থেকে আল্লাহ বাঁচাক, জোরে বলেন আমিন, আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আমি কালেকশন পারিও না, কিছু কইও না, কালেকশনের আর ফাইনাল হয়ে গেছে, এখন কালেকশনের কথা বলাও যাবে না, এখন হবে দোয়া, শুধুমাত্র সুরো ফাতে একবার, সুরো এখলাস আর সুরো দোয়া ইউনুস পড়ব কয়েকবার।